আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, জীবন বদলে দেওয়ার মতন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। 25টি প্রশ্ন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তর। আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার এক, আমি ধনী হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করলেন, অল্প তুষ্টি অবলম্বন করো, ধনী হয়ে যাবে। আমি সবচেয়ে বড় আলেম বা ইসলামী জ্ঞানের অধিকারী হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তাকওয়া আল্লাহ ভীরুতা অবলম্বন করো, আলেম হয়ে যাবে। আমি সম্মানী হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সৃষ্টির কাছে চাওয়া বন্ধ করো, সম্মানী হয়ে যাবে। আমি ভালো মানুষ হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মানুষের উপকার করো। আমি ন্যায়পরায়ণ হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যা নিজের জন্য পছন্দ করো তা অন্যের জন্যেও পছন্দ করো। আমি শক্তিশালী হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহর উপর ভরসা করো। আমি আল্লাহর দরবারে বিশেষ মর্যাদার অধিকারী হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বেশি বেশি আল্লাহকে স্মরণ ও জিকির করো। আমি রিজিকের প্রশস্ততা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সর্বদা অজু অবস্থায় থাকো। আমি আল্লাহর কাছে সমস্ত দোয়া কবুলের আশা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হারাম খাবার হতে বিরত থাকো। আমি ঈমানের পূর্ণতা কামনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, চরিত্রবান হও। আমি কিয়ামতের দিন আল্লাহর সাথে গুনাহমুক্ত হয়ে সাক্ষাৎ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, জানাবত তথা গোসল ফরজ হওয়ার সাথে সাথে গোসল করে নাও। আমার গুনাহ কিভাবে কমে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বেশি বেশি ইস্তেগফার, আল্লাহর নিকট কৃত গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো। আমি কিয়ামত দিবসে আলোতে থাকতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, জুলুম করা ছেড়ে দাও। আমি আল্লাহ তাআলার অনুগ্রহ কামনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহর বান্দাদের উপর দয়া ও অনুগ্রহ করো। আমি চাই আল্লাহ তাআলা আমার দোষ ত্রুটি গোপন রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, অন্যের দোষ ত্রুটি গোপন রাখো। আমি অপমানিত হওয়া থেকে রক্ষা পেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, জিনা ব্যভিচার থেকে বেঁচে থাকো। আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট প্রিয় হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যা আল্লাহ এবং তার রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পছন্দনীয় তা নিজের জন্য প্রিয় বানিয়ে নাও। আমি আল্লাহর একান্ত অনুগত হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ফরজ সমূহকে গুরুত্বের সহিত আদায় করো। ইহসান সম্পাদনকারী হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো অথবা তিনি তোমাকে দেখছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন বস্তু গুনাহ মাফে সহায়তা করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এক, কান্না আল্লাহর নিকট কৃত গুনাহের জন্য, দুই, বিনয়, তিন, অসুস্থতা। কোন জিনিস দোজখের ভয়াবহ আগুনকে শীতল করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, দুনিয়ার মুসিবত সমূহ।
কোন কাজ আল্লাহর ক্রোধ ঠান্ডা করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, গোপনদার এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা। সবচাইতে নিকৃষ্ট কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, দুশ্চরিত্র এবং কৃপণতা। সবচাইতে উৎকৃষ্ট কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সচ্চরিত্র বিনয় এবং ধৈর্য। আল্লাহর ক্রোধ থেকে বাঁচার উপায় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মানুষের উপর রাগান্বিত হওয়া পরিহার করো। প্রিয় দর্শক, এই ছিল জীবন বদলে দেওয়ার মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু উত্তম উপদেশ। এই ছিল 25টি প্রশ্ন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তর। একজন ভালো মানুষ হওয়ার জন্য এগুলো জানা এবং আমল করাই যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের সকলকে উপরুক্ত কথার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। তো দর্শক, আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে খুবই একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তো দর্শক, আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।